हेलो फ्रेंड्स केमन आपनारा आमार चैनल हैपी किचन आपने स्वागत आमार आगेर भिडियोटा चिकेन ससेस छिलो तार संगे कमप्लीमेंट करा खावार आपनारा भिडियोते देखते पाबेन। लास्ट भिडियो लिंक आपनारा डेस्क्रिप्शन बक्से पेये जाबेन। आर आजकेर रेसिपिटा होच्छे चिकेन ससेस बान। चलुन ताहले देखे नी की की लागछे आमार एखाने। आमी एखाने आड़ाई कप मयदा निये निएछि, एखाने निएछि थ्री फोर्थ कप दूध एवं दो टेबिल चामच आरो बेशि एर उपर मध्ये आछे। एखाने निएछि तीन चामच आर हाफ चामच बाटार। एखाने लवण निएछि आमी हाफ चामच मतन, ईस्ट निएछि दो चामच मतन आर एखाने चीनी निएछि आमी देड़ चामच मतन। आमी जे दूधटा निये निएछि एटा एकदम ईशदुष्ण गरम होते हबे। जे रकम आमी ये आंगुलटा चुबिये रखते पारछि, गरम आछे किन्तु आमी आंगुलटा चुबिये रखते पारछि। एबार एर मध्ये आमी दिये देब चीनीटा, दिये एटाके भालो करे आगे मिशिये नेब। चीनी होच्छे ईस्टेर खावार। आमी जेहेतु ए बानटाके ईस्ट दिये करछि, सेहेतु एखाने आमाके चीनी दिये दूधटा आमी गुलिये नेब। दूधेर बदले एखाने गरम जल यूज करते पारेन, कोनो असुविधा नेई। आमी चीनीटाके आगे भालो करे गुलिये निच्छि। आमार चीनीटा गोलानो हये गेछे पुरो सम्पूर्णभावे। एबार एते आमी दिये दिच्छि ईस्टटा। आमी भालो करे एटाके नेड़े नेब, नेड़े निये दस मिनिटेर जन्य ढेके रेखे देब। ईस्टटा आमार गेजिये उठेछे दस मिनिट पोरे। एबार एटाके आमी दिये दिच्छि ए बोलेर मध्ये। दिये दिच्छि एते मयदाटा, दिच्छि लवण आर दिये दिच्छि बाटार। बाटारटा एखानटा किन्तु पुरो गलानो बाटार हबे ना, बा शक्तो ना, एरकम नरम टाइपेर बाटार हबे। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব, আটা মাখার মতন না, হালকা হাতে মেখে নেব। ডোটা আমি মোটামুটি মেখে নিয়েছি। এবার আমি স্ল্যাবের উপরে এটা নিয়ে ভালো করে মেখে নেব। স্ল্যাবের উপরে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে ডোটাকে আমি হালকা হাতে এভাবে ছ মিনিট মতন মেখে নেব। ছ মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে দেখুন আমার একদম স্টিকিও হয়নি, আবার শক্তও হয়নি। যদি আপনাদের কাপের মেজারমেন্টের জন্য কোনো সময় স্টিকি ভাব আসে তাহলে এক চামচ বা দু চামচ মতন ময়দা মিশিয়ে নিতে পারেন। আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে ওরকম দু চামচ মতন বা দেড় চামচ মতন দুধ মিলিয়ে নিতে পারেন। আমারটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি ভালো করে এরকম করে প্রসেসটা এরকম হবে, ভেতরে এই জিনিসটাকে নিয়ে এসে এইভাবে করতে হবে। করে আমি এটাকে এবার আধা ঘন্টার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই পাত্রটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেল মাখিয়ে নিয়ে এটাকে আমি এর মধ্যে রেখে দেবো। দিয়ে এর মধ্যে একটু হালকা হাতে তেল লাগিয়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা ওয়েট করব। আমি এখানে সসেজগুলো ভেজে নেব, হালকা ফ্রাই করব। যেহেতু আমি এটা সসেজ বান করছি সেজন্য সসেজগুলো একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন তেল। সসেজগুলোকে এবার আমি হালকা ফ্রাই করে নেব। এটা আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। একটা পিট ভাজা হয়ে গেল, আমি এটাকে উল্টে দেব। এক পিট ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। সসেজগুলো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি।
এরকম করে আমি আরেকটা ব্যাচ ভেজে নেব। সসেজগুলো আমি পুরো সবকটা ভেজে নিয়েছি, এবার এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি, ডোটা আমার ফুলে উঠেছে। এবার ডোটাকে আমি পাত্রের থেকে নামিয়ে নেব। আমি এখানে অল্প ময়দা ছড়িয়ে নিয়েছি, এর মধ্যে ডোটাকে আমি আরেকবার মেখে নেব। এবার আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। এটাকে মোট আমি আটটা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এক একটা ভাগ নিয়ে আমি এটা গোলা তৈরি করব। গোলাটা তৈরি হবে এরকম ভাবে। এরকম করে প্রত্যেকটা আমি গোলা তৈরি করে নেব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে আমি আবার বেলে নেব লম্বা ভাবে। আমি লম্বা মতন বেলে নিয়েছি, এবার এটাকে আমি রোল করব। এটাকে আমি ভালো করে এর সাথে চেপে নেব এইভাবে। এবার এটা হাতের সাহায্যে আমি একটু আর একটু লম্বা করে নেব এটাকে। এটাকে আমি এভাবে রোল করে নিয়েছি, এবার এটাকে এর সাথে আমি পেঁচিয়ে দেব। এবার এটাকে আমি এইভাবে টেনে নিয়ে এই প্যাঁচটার ভেতরে ভালো করে ঢুকিয়ে আটকে দেব। এইভাবে আমি এক এক করে সব গড়ে নেব। আর আমি আর একটা কথা এখানে বলতে চাই, আমি এখানে ইস্ট ব্যবহার করেছি বানটা বানাতে। আপনারা ইস্ট না থাকলে পরে দই আর বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে এই বানটা তৈরি করতে পারে, বানের ডোটা। বানগুলোকে আমি এভাবে বানিয়ে নিয়েছি, এবং এবার একটা ভেজা কাপড় দিয়ে শুকনো করে নিংড়ে নিয়ে এবার ভেজা কাপড় দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য আবার ঢেকে রেখে দেব। আজকে আমি আপনাদের দু রকমভাবে এই বান তৈরি করে দেখাবো। আমি এখানে গ্যাস স্টোভে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এই বানগুলোকেও আমি একই রকমভাবে এগ ব্রাশ করে নিয়েছি আর 10 মিনিটের জন্য ওভেন প্রিহিট হতে দিয়েছি। প্রিহিট হলে এগুলোকে আমি ভেতরে ওভেনের ভেতরে দিয়ে দেবো। ওভেনের ভেতরে লো র্যাক স্ট্যান্ড যেটা আছে সেটা আমি রেখে দিয়েছি, দিয়ে আমি এখানে 25 মিনিটের জন্য টাইম সেট করে দেব। আমি এখানে ওভেনকে কনভেকশন মোডে 200°C-এ প্রিহিট করে নিয়েছি। মাইক্রোওভেনে করা বানগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি বলেছিলাম 20 থেকে 25 মিনিট সময় লাগে, তো আমার 20 মিনিটেই হয়ে গেছে বানগুলো। এবার আমি বানগুলোতে একটু বাটার ব্রাশ করে নেব, মেল্টেড বাটার ব্রাশ করে নেব। আর বানগুলোর কালার দেখুন কী সুন্দর এসেছে।
এতে আমি এবার মেল্টেড বাটার ব্রাশ করে নেব। এবার বাটার ব্রাশ করা হয়ে গেছে, এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি এই বানটাকে ঢেকে রেখে দেবো। তাতে কি হবে, আমার এই বান রুটিটা খুব নরম হবে, খুব সফট হবে। কিছু সময়ের জন্য, 10-15 মিনিটের জন্য এটা আমি এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আশা করি আপনাদের এই যে আমি আজকে দুরকম পদ্ধতিতে বান তৈরি করে দেখালাম, তাতে আপনাদের উপকার হবে এবং আপনারাও বানানোর চেষ্টা করবেন। তৈরি হয়ে গেছে আমার সসেজ বান, এটাকে আমি সার্ভ করে দিয়েছি। এখানে আমি সার্ভ করেছি মেয়োনিজ আর টমেটো সসের সাথে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।